রাজধানী বনানীতে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে একজন। বিকেলে নৌ সদর দপ্তরের সামনের সড়কে ঘটনাটি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা শেরপুরের রুটে চলাচলকারী জেকে পরিবহনের একটি বাস মহাখালী ফেরার পথে বনানীতে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ওই অবস্থায় মোটরসাইকেলটিকে টেনে হিঁচড়ে বাসটি অনেক দূর নিয়ে আসে। এতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে বাসে আগুন লেগে যায়। এই ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন, তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও দুইটা।